নতুন নতুন কাওয়ালি দেখতে বিএন গফফার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এ সেট করে দিন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। অনেক টাকা পয়সাও পাচ্ছে, দরকার নেই আমার টাকা পয়সা, জাস্ট আপনাদের হাতে একটু বড় তালি ফেলে এটাই যথেষ্ট। একটা শিল্পীর কাছে টাকাটা বড় কথা নয়, বড় তালিটা বড় কথা। আপনারা আমার গানের শেষে শেষে বড় তালি দেবেন, এটাই আমার মন ভরে যাবে, পুরো আমার মন ভরে যাবে। ওই দিক থেকে শুনে গেছে আমি কি বলেছি, আমি কি একবারে বলেছিলাম যে ওদিকে দেব, ইশারা করেছিলাম যে তোমাকে দিতে আমি এসেছি। কথা আছে না, যাত হয় তো ডাক্তারের ওষুধ খেয়ে মরা ভালো, কিন্তু হেতু ডাক্তারের ওষুধ খেয়ে না বাঁচা ভালো। যদি এখানে যাত খাওয়াল থাকতো না, তার সঙ্গে যদি আমি হেরে যেতাম, কিন্তু এর মতো হেতু কাওয়ালের কাছে আমার জিততে ইচ্ছা করছে। আমি তো কিছু বলিনি, আমি জাস্ট আল্লাহর শানে নবীর শানে আমি গান গেয়ে গেছি, কালাম গেয়ে গেছি। ওই দিক থেকে এখানে আমার কাছে এসে বলছে যে মেমোরি, এর 4GB মেমোরি আমি 8GB করে দেবো, ফুল লোড করে দেবো, মোবাইল নাম্বার তুলতে পারে মেমোরি লোড করে দেবে। আপনারা ভালো করে কথা শুনুন, আমি এরকম ধরনের কাউন কাউন আর বারবার বলছে হ্যালো হ্যালো হ্যালো। আমি ওদিকে তাকাতে আসছি না, এখানে প্রোগ্রাম করতে আসছি যে বারবার হ্যালো হ্যালো করে ডাক্তার ওদিকে তাকাতে হবে। কিছু কথা আছে মন দিয়ে লক্ষ্য রাখবেন, ওই দিক থেকে শুনে গেছে না, আমি এখনো কিছু বলিনি। ওই দিক থেকে বলছে কি আমি দেওয়ার জন্য এখানে ডেকেছি, কি আন্তাবলি কথা বলে গেল, আমি তো অবাক হয়ে গেলাম যে আমি কখন ওর দিকে ইশারা করলাম, ও আমার কাছে এসে বলছে ওর মেমোরি আমি লোড করে দেব। এ কি ধরনের ভাষা, বলছে কি মেমোরি লোড করে দেব, এই কি কাওয়ালে, এই কি কাওয়ালের পরিচয়। আমি কি ওর এখানে ইশারা করেছি না ওকে কিছু বলেছি, ও আমার কাছে এসে বলছে মেমোরি লোড করে দেব। মাই নেম ইজ স্নেহা মারবি, আমি এতক্ষণ চুপ করেছিলাম, আমি হচ্ছে কেতাবের বাচ্চা আছি, আমার লেজে পা দিলে তাকে তো চলো খেতেই হবে। কিছু কথা আছে লোজ লোজ করে
Oh,